হ্যাঁ হইতেছে। কত তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অপহরণ চক্রের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা হাতায় নিচ্ছিল। আর এই এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে গতকাল নোয়াখালীর সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে তারা একইভাবে সংবদ্ধ চক্রে আটকে ফেলে। তার ছেলের শরীফুল ইসলাম আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা নিয়ে এই চারজন সদস্যকে, প্রথম একজনকে এবং তার মাধ্যমে খবর নিয়ে বাকি তিনজনকে এবং ভিকটিম আমিনুল ইসলামকে ডায়াবেটিস হসপিটাল সামনে থেকে উদ্ধার করি।